আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওতে শেয়ার করব তোমরা যারা প্রথম পর্যায়ে আবেদন করেছিলে, তো সেটার ফলাফল 1 তারিখে পাবলিশ হয়েছিল। তোমরা যারা চান্স পাও নাই, ওয়েটিং লিস্টে আছো আর কি। তো তোমাদের ওয়েটিং লিস্টের ফলাফলটা কবে দেবে এটা কিন্তু তোমরা অনেকেই জানতে চাচ্ছ আমার ভিডিওতে কমেন্ট করে। সো আজকে ভিডিওতে এটাই শেয়ার করব, তোমাদের ওয়েটিং লিস্টের ফলাফলটা কবে প্রকাশিত হবে এবং তোমরা কীভাবে দেখতে পারবে, ঠিক আছে। সো ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। আর তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও। তো চলো শুরু করি। তো দেখো, আমি একটু বলে দিচ্ছি, তোমরা যারা প্রথম পর্যায়ে আবেদন করেছিলে, তোমাদের এটা ফলাফল কিন্তু 1 জানুয়ারি 2023 তারিখে দিয়ে দিয়েছে। এবং তোমরা যারা চান্স পেয়েছো, তোমাদেরকে নিশ্চয়ন করতে হয়েছে 2 জানুয়ারি 2023 হতে 5 জানুয়ারি 2023 মধ্যে। তো নিশ্চয়ন করেছো তোমাদের ভর্তি হতে হবে 26 জানুয়ারি 2023 থেকে 2 ফেব্রুয়ারি 2023 মধ্যে, কিন্তু তোমাদের ভর্তি হয়ে ফেলতে হবে আর কি, হতে হবে কলেজে গিয়ে সশরীরে। আর যারা তোমরা 1 তারিখে ফলাফল দেখেছো, দেখে ওয়েটিং লিস্টে আছো, তোমাদের এই ফলাফলটা দেখো এই যে 11 জানুয়ারি 2023 তারিখে দিবে। দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে তাদের এবং যারা অপেক্ষমান তালিকা আছে তাদের ফলাফল, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের আবেদন এবং ওয়েটিং লিস্টের ফলাফল তারা একসাথে দিবে 11 জানুয়ারি 2023 তারিখে, ঠিক আছে। এখানে সুন্দরভাবে লেখা আছে এই যে 11/1/2023 দ্বিতীয় পর্যায়ে আবেদন ও অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ। যারা ওয়েটিং লিস্টে আছো প্রথম পর্যায়ে আবেদন করে, তোমাদের ফলাফলটা 11/1/2023 তারিখে তারা পাবলিশ করবে। আর যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে তোমাদেরও সেম এইভাবে দিবে। আর যারা মাইগ্রেশন অন করে রেখেছিলে তোমাদের ফলাফলও কিন্তু এই যে তোমাদের এখানে বলা আছে 1 জানুয়ারি 2023 তারিখে দিবে। যারা মাইগ্রেশন অন করে রেখেছিলে তোমাদের ফলাফলটাও এই 11 তারিখেই দিবে, ঠিক আছে। তো তোমরা এই দিনে চেক করবে, কীভাবে চেক করবে সেটা আমি বলে দিচ্ছি। এই যে আমার এখানে ইউটিউবে কিন্তু ভিডিও রয়েছে পলিটেকনিক্যালে ভর্তি ফলাফল 2 মিনিটে যেভাবে দেখবে, এই ভিডিও দেখেই তোমরা নিজেরাই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি কিন্তু দেখে নিতে পারবে। সো এই ভিডিওর লিঙ্ক আমার ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে খুব সহজে দেখে ফেলতে পারবে। এবং তোমাদের কাছে আবারও অনুরোধ থাকবে, তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো, সে পর্যন্ত ভালো থাকবে। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।